আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা জব সলিউশন নিয়ে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে পরীক্ষার প্রশ্ন সমাধান। পরীক্ষাটা হয়েছিল হচ্ছে 21/10/2022-এ, তাই পরীক্ষার সমাধানটা অলরেডি সেদিনকেই আমাদের ওয়েবসাইট প্লাস ফেসবুক পেজে এটা শেয়ার করা হয়েছিল, অনেকেই দেখেছেন। তারপরে আমার ইউটিউবে ছাড়ার মতো একটা ইচ্ছা হলো, এই জন্য আমি ইউটিউবের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আমাদের ওয়েবসাইট হচ্ছে আলামিনা idbd.news.tk। ভিডিও ডিসক্রিপশনে অলরেডি ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে এসে জাস্ট এটা ওপেন করলে পিকচার উপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এই যে একটু যদি নিচে যান সেক্ষেত্রে যে ডাউনলোড ইমেজ অপশন পাবেন, সবগুলো এই জায়গায় ডাউনলোড করে নিতে। তো যাই হোক, আমি ওদিকে না যাই সরাসরি সমাধানে চলে যাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরীক্ষার সময় ছিল 90 মিনিট, পরীক্ষার তারিখ ছিল 21/10/2022 এবং পূর্ণ মার্ক ছিল 100। যারা 60 থেকে 70 পাবে তারাই এখানে আসলে টেকার সম্ভাবনা ছিল। আমি নিজেও এটা পরীক্ষা দিয়েছিলাম, এই জন্য সমাধানটা নিয়ে হাজির হয়েছি। 1 নম্বরে যেটা ছিল এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ শুধুমাত্র প্রশ্ন দেওয়া থাকে, এখানে কোনো উত্তরের সিস্টেম নাই, উত্তরটা নিজে নিজে লিখতে হয় এবং খাতা দেওয়া থাকে। যেহেতু লিখিত পরীক্ষা, সেক্ষেত্রে আমরা যে ভার্সিটি হাইস্কুল লিখেছি সেভাবে ওই রকম প্রায় পরীক্ষাটা ওই রকমই, যে শুধু প্রশ্ন দেওয়া থাকতো উত্তরটা লিখতে হবে। যেমন এক কথায় প্রকাশের 1 নম্বর প্রশ্ন কথা বলি, 1 নম্বরে ভোজন করার ইচ্ছা, শুধু এত এতটুকু থাকবে, উত্তরটা লিখতে হবে, উত্তর হচ্ছে বুভুক্ষা। তারপরে 6 নম্বর হচ্ছে উপকারের উপকার স্বীকার করে যে, এটা হচ্ছে কৃতজ্ঞ। ঠিক আছে, এগুলো আরও বিস্তারিত জানতে পারবেন অগ্রদূত বাংলা 12তম সংরক্ষণের মধ্যে, এটা পাবেন, পৃষ্ঠা নম্বর দেওয়া আছে এখানে। তারপরে 6 নম্বরে যা জলে ও স্থলে বাস করে, শুধু এটুকুই প্রশ্ন থাকবে, উত্তরটা লিখতে হবে, উত্তর আপনি জাস্ট লিখবেন উভচর। তারপর অনেকের মধ্যে একজন, অন্যতম, অতিক্রম করা যায় না, অনত্রিকম। তারপরে 2 নম্বরে যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে বিপরীত শব্দ, কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1 মার্ক। 1 নম্বরে ছিল আমদানির বিপরীত শব্দ রপ্তানি, এটা একদম সহজ, অবতরণ, আহরণ, সদয়, নির্দয়, ধনী, দরিদ্র, কৃশ, স্থূল। তারপরে 3 নম্বর ছিল শুদ্ধ বানান, ধন্যতা, দীনতা। তারপরে মুমূর্ষ, এই যে মুমূর্ষ বানান, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মুমূর্ষ বানানটা এটাও আসছিল, ভবিষ্যৎ বানানটাও আসছিল। তারপরে মরীচিকা, সংবর্ধনা, তারপর অর্থসহ বাক্য রচনা ছিল গৌরচন্দিকা, অর্থাৎ গৌরচন্দিকা মানে ভূমিকা, গৌরচন্দিকা রেখে মূল কথা বলো। তারপরে 6 নম্বর হচ্ছে অকাল কমান্ডো মানে অপদার্থ, সজল কুমারের মতো অকাল কমান্ডো দিয়ে কাজ সম্ভব নয়। তারপর হচ্ছে গোরার ডিম, এটার অর্থ হচ্ছে অলিক বস্তু, গোরার ডিম কল্পনায় থাকে, বাস্তবে নয়। আর 6 নম্বরে ইসরে পাকা মানে অকালপক্ক, খোকাবাবুর ইসরে পাকা কথা শুনে উপস্থিত সবাই থ বনে গেল। 9 নম্বর আছে ব্যাঙের সর্দি মানে অসম্ভব ঘটনা, জেলখাটা আসামি দেখাও জেলের ভয়, এ যেন ব্যাঙের সর্দি। তারপরে 5 নম্বরে আসছিল হচ্ছে সংক্ষেপে কিছু প্রশ্ন উত্তর, তার মধ্যে 1 নম্বরে বলি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ, একদম মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমন একটা প্রশ্ন। তারপরে 6 নম্বরে আসছে বাংলা সাহিত্যের বোরের পাখি বলা হয় কাকে, বিহারীলাল চক্রবর্তী। তারপরে 9 নম্বরে শেষের কবিতা উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর, 10 নম্বরে মেঘনাবধ কাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, 11 নম্বরে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, অগ্নিবীণা। তারপরে 6 নম্বরে আসছিল একটা অনুচ্ছেদ মানে রচনা ছিল, সেটা হচ্ছে পদ্মা সেতু ও বাংলাদেশের অর্থনীতি, এটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। তারপর হচ্ছিলো 7 নম্বরের ট্রান্সলেশন আসছিল, যেমন ইংলিশ ট্রান্সলেশন গনিমে একজন গরিব কৃষক, এটার অ্যান্সার হবে গনিমে ওয়াজ এ পোর ফার্মার। তারপরে 1 মাঘে শীত জানা, ওয়ান স্যালো ডাজ নট মেক এ সামার। তারপরে সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমি তাকে দেখতে গিয়েছিলাম, আই ওয়েন্ট বিজি টু হেয়ার, মেয়েটি হাসতে হাসতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ল্যাঙ্গিং। তারপরে ফিল ইন দ্য গ্যাপের মধ্যে আসছে কিছু অ্যাপ্রিভিশন প্রিপোজিশন, এটাও অনেক সুন্দর। রহিম স্যাট, এখানে বাই বা বিসাইড যেগুলো একটা দিলে হবে, বাই মি। তারপরে দ্য ডগ বার্কড অ্যাট মি, দ্য হিমালয়স স্টান টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, হি ডায়েড অফ কলোরা, হি হ্যাজ নো অ্যাপেটেট ফর ফুড, পুট অ্যাপ্রোভিয়েট আর্টিকেল। কিছু আসলে একদম স্পেশাল দেখেন, অনেক সুন্দর সুন্দর আর্টিকেল, যেটা আমরা জানি যে অ্যাব্রিভিশনের আগে সবসময় অ্যান বসে, সেই সূত্রটা কিন্তু এখানে পড়েছে, হি ইজ অ্যান LLB। তারপরে হি হ্যাজ, আমরা জানি যে ভাওয়ালের আগে এ বসে, সেক্ষেত্রে যেখানে হবে হি হ্যাজ এ ইয়াও। তারপরে হি ওয়ার্ক ফর আওয়ার, এটা অ্যান আওয়ার হবে। তারপরে এ স্যান ইজ নট ফেথফুল, তারপরে দ্য সান গিভ আস লাইট, তারপরে হচ্ছে উড দ্য রাইট ফর্ম অফ বার্ক কিছু আসছিলো, সেটাই যে 1 নম্বরে 1 নম্বরে দেখতে পাচ্ছেন, ফাদার হ্যাজ কাম ইয়ে স্টার্ডে,
এটার উত্তর হবে শুধু কামের জায়গা কেম দিতে হবে। তারপরে 2 নম্বর, ইট ইজ রেইনিং ফর 2 আওয়ার্স, এটার সাথে হ্যাজ বিন দিতে হবে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। তারপরে হি রিড নাও, হি ইজ রিডিং নাও, এটা দিতে হবে। তারপরে দ্য পেশেন্ট হ্যাড ডাড বিফোর দ্য ডক্টর কাম, এখানে কামের জায়গায় শুধু কেম দিলেই হয়ে যাবে। এগুলো মোটামুটি সহজ ছিল। তারপর হচ্ছে ডু হি গো টু স্কুল, এখানে ডাজ, শুধু ডাজ দিলেই হয়ে যাবে, ডাজ হি গো টু স্কুল। তারপর চেঞ্জ ভয়েস, অর্থাৎ ন্যারেশনের মধ্যে থেকে কিছু আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হনেস্টি টেস্ট সুইট, এটা হচ্ছে হানি টেস্ট হোয়েন ইট ইজ টেস্টেড। তারপর শাট দ্য ডোর, এটা লেট দ্য ডোর বি শাট। তারপর শি ওয়াজ সিঙ্গিং এ সং ওয়াজ বিং সাং বাই হার, হু টট ইউ ইংলিশ, বাই হুম হোয়ার ইউ টট ইংলিশ, দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস, দ্য গ্লাস ওয়াজ নট ব্রোকেন বাই বয়। তারপরে রাইটে প্যারাগ্রাফ আসছিল, হচ্ছে প্যারাগ্রাফের নাম বঙ্গবন্ধু দ্য ফাদার অফ দ্য ন্যাশন। এই প্যারাগ্রাফ আসলে এটার, এই পৃথিবীর বুকে এই প্যারাগ্রাফ নাই, জাস্ট যারা লিখতে পারে ফ্রি হ্যান্ড রাইটিং তারা একমাত্র দিতে পারবে, এছাড়া কেউ কিন্তু দেওয়া সম্ভব না, কারণ এটা কোথাও এই প্যারাগ্রাফ নাই। নতুন একটা প্যারাগ্রাফ দিয়েছে, এটা যার তার মতো করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখলে হয়ে যায়। তারপর হচ্ছে 13 নম্বরে একটা প্রশ্ন ছিল অঙ্ক, এটা হচ্ছে পাটিগণিত থেকে দিছে যে যদি তেলের দাম 25% কমে তবে একই খরচে তেল কেনার শতকরা কি পরিমাণে বৃদ্ধি করা যায়। আসলে এই প্রশ্নে শুধু 25% দেওয়া যার কিচ্ছু নাই, এটা বের করাও অনেক কষ্টসাধ্য ছিল। এটা হচ্ছে 25% মূল্য হ্রাসে 100 টাকা তেলের নতুন মূল্য, 100 - 25 মানে 75 টাকা। এখন 75 টাকা তেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে 25 টাকা, 1 টাকা বৃদ্ধি করতে 25 ভাগ 75, বা 100 টাকা বৃদ্ধি করতে 25 গুণ 100 ভাগ 75, এটা হবে 33 সমস্ত 1/3%, এটা হচ্ছে উত্তর হবে। তারপরে যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসাব গড় নম্বর কত। এখানে সমাধান হবে 15 জন ছাত্র ইংরেজিতে গড়ের শতকরা 80 নম্বর, সুতরাং 15 জন ছাত্র ইংরেজিতে মোট 80 গুণ 15 1200 নম্বর। তারপরে 10 জন ছাত্রের শতকরা 90, 10 জন ছাত্রের গড় মোট 90 গুণ 10 900 নম্বর, মোট ছাত্র 15 যোগ 10 25 জন, 25 জন ছাত্রের নম্বর হচ্ছে 2100 এবং 25 জন ছাত্রের গড় নম্বর 2100 ভাগ 25 মানে 84। তারপরে এখানে পাটিগণিত দেওয়া আছে, যাই হোক এদিকে না গেলাম, একটু সংক্ষিপ্ত আসি। এখানে পূর্ণরূপ বিআরআই, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইউনেস্কো ইউনাইটেড ন্যাশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, র্যামের অর্থ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। রাজধানী ও মুর্দার নাম কিছু আসছিল, সেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, মুর্দার রিঙ্গিত। তারপরে 6 নম্বরে ভুটান রাজধানী থিম্পু, মুদ্রা হচ্ছে গুলটাম। তারপরে FIB কোন দেশের গোয়েন্দা সংস্থা, যুক্তরাষ্ট্র। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কোন মন্ত্রী ছিল, কৃষি ঋণ সমবায় এবং পল্লী উন্নয়ন মন্ত্রী। ব্রিটিশ নারী দ্বিতীয় এলিজাবেথ কত তারিখে মৃত্যুবরণ করে, 28 সেপ্টেম্বর 2022। বঙ্গবন্ধু কত তারিখে জুলিও কুরি কুরি শান্তি পদক প্রকাশ পায়, 23 মে 1973। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, লিও ফ্রান্স। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট, এটা আরও বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারেন, কিংবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন আলামিন অনলাইন একাডেমি, সেক্ষেত্রে আমাদের একাডেমি আছে, অনলাইন একাডেমির একটা ফেসবুক পেজ আছে, খুব সুন্দরভাবে ওখানে সমাধানগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।